করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা না করে রিপোর্ট ডেলিভারি দেয়া জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডাক্তার সাবরিনা আরিফ চৌধুরীর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এর আগে তাকে ঢাকা মহানগর হাকিম শাহিনুর রহমানের আদালতে হাজির করে চার দিনের রিমান্ড চায় পুলিশ। রিপোর্ট করছেন মাহমুদুর রহমান। বহুল আলোচিত ডাক্তার সাবরিনা আরিফকে সোমবার পৌনে ১২টার দিকে ঢাকার সিএমএ আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা ডাক্তার সাবরিনার চার দিনের রিমান্ডের আবেদন করে। এ সময় সাবরিনার পক্ষে তার আইনজীবী তার জামিন চান। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করেন, সেই সাথে তার তিন দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন। যেহেতু সেই প্রতিষ্ঠানের চেয়ারম্যান এবং প্রতিষ্ঠানে ডাক্তার হিসেবে সে কর্মরত ছিল, সুতরাং তার দায়িত্ব ছিল এই সার্টিফিকেটগুলি প্রদানের বিষয়টা। সুতরাং এই সার্টিফিকেটগুলি আরা কারা কারা জড়িত ছিল এই জড়িত মর্মে তাদের নাম ঠিকানা যাচাই বাছাই করার জন্য এই আমাদের রিমান্ড চাওয়া হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা সেই রিমান্ডের আলোকেই আদালত তিন দিন রিমান্ড মঞ্জুর করে। এর আগে রোববার ডাক্তার সাবরিনাকে তেজগাঁও ডিসি অফিসে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। নমুনা পরীক্ষা ছাড়াই করোনা পরীক্ষার ভুয়া রিপোর্ট দেওয়ার অভিযোগের বিষয়ে সন্তোষজনক কোনো জবাব দিতে না পারায় তাকে গ্রেপ্তার করে পুলিশ। সম্প্রতি সরকারের কাছ থেকে বিনামূল্যে করোনা পরীক্ষার নমুনা সংগ্রহের অনুমতি পায় জেকেজি হেলথ কেয়ার। প্রথম দিকে আইডিসিআর থেকে কিছু নমুনা পরীক্ষা করলেও তাদের বিরুদ্ধে অভিযোগ ওঠে অর্থ নেয়ার এবং ভুয়া করোনা রিপোর্ট দেওয়ার। নমুনা পরীক্ষা ছাড়াই ভুয়া সনদ দেওয়ার অভিযোগে সাবরিনার স্বামী আরিফকে এর আগে ২৩ জুন গ্রেপ্তার করে পুলিশ। জেকেজি হেলথ কেয়ার থেকে এ পর্যন্ত ২৭,০০০ রোগীর করোনা টেস্টের রিপোর্ট দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে এর মধ্যে ১১,৫৪০ জনের করোনা পরীক্ষা আইডিসিআরের মাধ্যমে সঠিক পরীক্ষা করানো হয়েছিল, বাকি ১৫,৪৬০টি পরীক্ষা প্রতিষ্ঠানটির ল্যাপটপে তৈরি হয়। পুলিশ আরও জানায়, নমুনা সংগ্রহের জন্য জেকেজির হটলাইন নম্বরে ফোন করলে প্রতিষ্ঠানের কর্মীরা বাসায় গিয়ে নমুনা সংগ্রহ করতেন, আবার তাদের বুথে এসেও নমুনা দিতেন অনেকে, এর জন্য টাকা নেওয়া হতো। আজকে অনেক মানুষকে তারা প্রতারিত করেছে, বিদেশের মাটিতে গিয়ে মানুষ ফিরে এসেছে, সব কিছু মিলেই আমরা তদন্তে আসবে। যদিও দাতব্য প্রতিষ্ঠান হিসাবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমতির ভিত্তিতে বিনামূল্যে তাদের স্যাম্পল কালেকশন করার কথা ছিল। মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা।